নমস্কার। তো আমি আমাদের ডাকে আপনারা সাড়া দেওয়ার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। আমরা এখানে আসার একমাত্রই কারণ আমরা 2017 সালে ত্রিপুরা পুলিশ কনস্টেবলে আমরা রিক্রুটমেন্ট দিয়েছিলাম। তো পুলিশ কনস্টেবলে রিক্রুটমেন্ট দেওয়ার পরে আপনার 1451 জন আমরা সিলেকশন হয়েছি। এই সিলেকশন বোর্ডে চেয়ারম্যান ছিলেন তিমিদার স্যার। তো হাজার হাজার ক্যান্ডিডেট 8টা ডিস্ট্রিক্টের, প্রায় নর্থ থেকে পুরো সাউথ পর্যন্ত আপনি 8টা ডিস্ট্রিক্টের প্রায় অনেক হাজার হাজার ক্যান্ডিডেট আমরা এখানে অংশগ্রহণ করেছিলাম। অংশগ্রহণ করার পরে 1451 জনকে আমরা সিলেকশন করেছি বোর্ড। তো আমরা এটা বামপন্থ সরকারের আমলে আমরা এই রিক্রুটমেন্টটা নেওয়া হয়েছিল। তারপরে এটা অফারগুলা ইলেকশন আসার পরে তারপরে অফারগুলা ছাড়তে পারেনি আগের গভর্নমেন্ট। তারপরে আমরা নতুন গভর্নমেন্ট এসেছে, আমরা খুবই আশা করছিলাম যে নতুন গভর্নমেন্টের কাছে আমরা অফারগুলো ছাড়বে। তারপরে আমরা গিয়েছিলাম সিএম স্যারের কাছে, আপনার আমাদের এখন যে নতুন সিএম স্যার বিপ্লব দেব স্যারের কাছে। উনি প্রথমে আশ্বাস দিয়েছিল যে আমাদের চাকরিগুলো হয়ে যাবে, কনফার্ম উনি ইয়ে করেছিল। তো ওনার প্রতিশ্রুতি ছিল পুরাটাই সম্পূর্ণ মিথ্যা। তো এখন আপনার আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি, হাইকোর্টের মধ্যে আমরা রায় আমরা দিকে পাইনি, এটা কোনো কারণবশত আমরা এটা আমরা দিকে রায়টা হয়নি। কিন্তু আমরা সুপ্রিম কোর্টে প্রায় 1100 মতো ক্যান্ডিডেট আমরা দ্বারস্থ হয়েছি। তো আমাদের ডায়েরি নাম্বার এবং কেস নাম্বার সম্পূর্ণ হয়ে গেছে পড়েছে, আর ডেটটা বাকি আছে, হিয়ারিং ডেটটা কিছুদিনের মধ্যে হাইকোর্ট এই সুপ্রিম কোর্ট আপনার রায়টা ঘোষণা করবে। তো আমরা চাই, এটা আমাদের কোনো অপরাধ নেই, আমরা কোনো দোষ করিনি, আমরা কোনো রাজনৈতিক দলের সাথে আমরা যুক্ত হয়ে আমরা রিক্রুটমেন্টে যাইনি পুলিশের। আমরা রিক্রুটমেন্ট দেখেছি, নোটিফিকেশান দেখেছি, তারপরে আমরা গিয়েছি গ্রাউন্ডের মধ্যে। তারপরে আপনার আমরা সাথে যা অন্যায় হয়েছে এটা বলার মতো না। তো আমরা চাই গভর্নমেন্ট আমরা এটা দেখুক, এই রাজ্য সরকার আমাদের প্রতি দেখুক, আর যদি আমরা এই অফারগুলো আমরা না পাই তাহলে আমরা নেই বিচার যদি কোর্টে না পাই তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের জন্য আমরা যাব সিদ্ধান্ত নিয়েছি। আর এই বৃহত্তর আন্দোলনের মধ্যে আমাদের 1451 জনের ফুল ফ্যামিলি, মা ভাই বোন সবাই আমরা এখানে অংশগ্রহণ করব। এবং এটা 10,300 জন আপনারা দেখছেন সিটি সেন্টারের সামনে, এটা বসে বসে অনশন না, আমাদের আন্দোলন হবে স্বরাষ্ট্র দপ্তর ঘেরাও। এবং তিমির স্যার উনি বোর্ড চেয়ারম্যান থেকেও এখনও পর্যন্ত ওনার কোনো হেলদোল নেই। উনি বলেছেন গ্রাউন্ডের মধ্যে বড় বড় কথা বলেছেন, উনি বলেছেন যে 3 মাসের মধ্যে তোমাদের অফার ছেড়ে দেওয়া হবে। আর উনি এখন উনি নিজের একটা বর্দি পরে পুলিশের, উনি বর্দির মর্যাদা পর্যন্ত রাখেননি আপনার। উনি আমরা এত কষ্ট করে প্রত্যেকটা ফ্যামিলি, আপনার কত বিলং, কত গরিব ফ্যামিলি থেকে আমরা বিলং করি, আজকে আমরা কী অন্যায় আপনারা বলুন তো, আপনারা মাধ্যমে আমরা পুরা ত্রিপুরাবাসীকে জানাতে চাই আমরা কোনো অন্যায় নেই আপনার। তো আজকে আমাদের এই পুরা শাস্তিটা আমরা পেতে হচ্ছে। তো আমি চাই 2015-তে, 2007-এ এবং 2003-এ যেসব রিক্রুটমেন্ট রুলসগুলো নেওয়া হয়েছিল সেম রুলসে আমরা 2017-তে আমরা সেম রুলসে আমরা মাপ দিয়েছি। তো আমাদের চাকরি যখন গভর্নমেন্ট বাতিল করেছে তাহলে আগে চাকরিগুলো বাতিল করুক, আর যদি বাতিল না করে আমরা হাইকোর্টে দ্বারস্থ হব। হাইকোর্টে দ্বারস্থ হব পুরা আগের যে তিনটা বেঞ্চ, আপনার 4টা বেঞ্চ এবং 2015 পুরা এই 4টা বেঞ্চের নামে আমরা মামলা করবো। এবং 2015-তে আমরা রুলসের কাগজটা আমার কাছে আছে, এটা নিয়ে আমরা হাইকোর্টে দ্বারস্থ হব। তো যথাসম্ভব আমরা মাননীয় স্বরাষ্ট্র দপ্তরে এখন সিএম স্যার আছে বিপ্লব দেব স্যার, ওনার কাছে আমার রিকোয়েস্ট, আমাদের এই বিষয়টা দেখুক, আমাদের এজ শেষ, আমাদের পুলিশের মাপ আবার যে আমরা রিক্রুটমেন্ট দেব এটা আমাদের বয়স নেই। তো এখন 500 কনস্টেবল বের করেছে, পুলিশের ভ্যাকেন্সি 8,000-এর মতো খালি, আর আমাদের বোর্ডে ছিল 838 জন পোস্ট। তো আমরা চাই আমাদের জন্য আগে ভাবুক, তারপরে 500 কনস্টেবল নেক, আমাদের কোনো আপত্তি নেই। তো আমরা চাই আমাদের জন্য ভাবুক, না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। নমস্কার সবাইকে।